আটনং টাউন বরদলি বিধানসভা কেন্দ্রের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন আট টাউন বরদলি কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় প্রতি তিন মাস অন্তর অন্তর, যদিও গত দু বছর করোনার কারণে নিয়মিত বৈঠক করা যায়নি। এবছর সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর বিজেপি দল একযোগে রাজ্যের সাতটি মণ্ডলে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত করছে। এই বৈঠকগুলি থেকে 2023 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। অন্ধ্রপ্রদেশে সেখান থেকে আমাদের ন্যাশনাল যে কার্যকারিণী সেটা হওয়ার পরে আমাদের স্টেটে কার্যকারিণী হয়েছে, তারপরে ডিস্ট্রিক্টে কার্যকারিণী হয়েছে, এখন মণ্ডলে আজকে একযুগে সমস্ত সাতটা মণ্ডলে আজকে কার্যকারিণী বন্ধ হচ্ছে। মূলত আগামী দিনের যে আমরা সাংগঠনিক কৃষক যেসব আমাদের পরিকল্পনা সেগুলো আলোচনা হবে, আর অর্থনৈতিক যে বিষয়গুলো যেটা পাশ হয়ে গেছে সেই বিষয়ে আলোচনা হবে, এবং রাজনৈতিক যেসব আমরা ডিসিশনগুলো আমরা নিয়েছি সেইগুলো নিয়ে আলোচনা হবে, আর সার্বিক আরও অনেক বিষয় আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। তো তিন মাস পর পর হয়, তো কোভিডের কারণে ফিজিক্যালি সেটা সম্ভব হচ্ছিল না, তো অনেকদিন বাদে আবার আমরা আবার সেটা শুরু করছি এবং আশা করি আজকে এই কার্যক্রম যে কারণ আমরা করছি সেটা সাফল্য।